হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন 7-8 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে জানাবো জমির হিসাব নিকাশ সম্পর্কে। জমি সংক্রান্ত কাজ করতে চাইলে বা সাধারণ জ্ঞান হিসেবে প্রত্যেকের এই তথ্যগুলো জেনে রাখা দরকার। শতক, একর, বিঘা, কাঠা এবং বর্গফুট সমান কত শতক বা কত একর? তো চলুন আজকে দেখাবো জমির এই 5টি পরিমাপ হিসাব কিভাবে করবেন। তো তার আগে প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে শতক, শতাংশ এবং ডেসিমিল তিনটি কথা কিন্তু একই কথা। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি 1 একর সমান কত শতক। 1 একর সমান হচ্ছে 100 শতক। তাহলে উপরে দেখুন শতকের জায়গায় আমি ডেসিমিল দিয়েছি, যেহেতু আগে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে শতক, শতাংশ এবং ডেসিমিল একই কথা। তাহলে এখানে আমি ডেসিমিলটা লিখে দিচ্ছি, DEC লিখে দিচ্ছি। জমির বর্তমান পরিমাণ হিসাবে যদি আমরা এই একরটা বা ডেসিমিলটা বের করি তাহলে কি হবে? তাহলে আপনার হবে 1.00 একর। এবং তারপর দেখো 1 বিঘা সমান 33 ডেসমিল বা 33 শতক, ডেসমিল বা শতক। এবং এটা যদি আমরা একরে রূপান্তরিত করি বা বর্তমান দাগের তথ্য বা পর্চাতে যেভাবে এই 1 বিঘাটা বা 33 ডেসমিলটা লেখা হয় সেটা যদি আমরা করি তাহলে হবে 0.33 একর। এভাবে কিন্তু দেখবেন বর্তমান রেকর্ডে কিন্তু লেখা হয় 1 বিঘাটা বা 33 ডেসিমিলটা একরে যদি আমরা রূপান্তরিত করি তাহলে কিন্তু হবে 0.33 একর। এবং তারপর আপনাদেরকে দেখাবো 1 কাঠা সমান কত শতক বা ডেসিমিল। তাহলে 1 কাঠা সমান হচ্ছে আপনার 1.65 ডেসিমিল বা শতক। এবং এটা যদি আমরা একরে রূপান্তরিত করি বা বর্তমান রেকর্ড হিসাবে যদি আমরা এটা রূপান্তরিত করি, অর্থাৎ 1 কাঠা বা 1.65 ডেসিমিলটা যদি আমরা একরে রূপান্তরিত করি তাহলে হবে 0.0165 একর। এভাবে কিন্তু বর্তমান আমরা রেকর্ডে এভাবে কিন্তু লিখতে পারি। এবং তারপর আমরা দেখব 1 শতক সমান বা 1 ডেসিমিল সমান 435.6 বর্গফুট। বর্গফুট, এবং এই বর্গফুটটা লেখা হয় আপনার দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ এটা হচ্ছে প্রস্থ এবং এই জায়গাটা হচ্ছে আপনার দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান হচ্ছে বর্গফুট। এভাবে কিন্তু জমির পরিমাপ বা ডেসিমিলটি বের করা হয়, অর্থাৎ 1 ডেসিমিল সমান হচ্ছে 435.6 বর্গফুট, 1 ডেসিমিল সমান বা 1 শতক সমান। এবং 1 বিঘা সমান হচ্ছে 20 কাঠা, এবং 1 কাঠা সমান 0.05 বিঘা। 33 ভাজিত 1.65 যদি ভাগ করি তাহলে দেখবেন হবে 0.05 বিঘা। তো এভাবে আপনারাও বের করতে পারেন। এবং তারপর আপনাকে দেখাবো 1 কাঠা সমান কত বর্গফুট। 435.6 × 1.65 গুণ করেন তাহলে হবে আপনার 1 কাঠা সমান হচ্ছে আপনার 720 বর্গফুট। 1 ডেসিমিল সমান যদি হয় 435.6 বর্গফুট, তাহলে 1 কাঠা সমান হবে 435.6 বর্গফুট × 1 কাঠা সমান হচ্ছে 1.65 ডেসিমিল। তাহলে 435.6 × 1.65 যদি গুণ করা হয় তাহলে 720 বর্গফুট বের হবে, অর্থাৎ 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গফুট। তো এভাবে আপনারাও আপনাদের জমির পরিমাণ বা একর, শতক, বিঘা, কাঠা, বর্গফুট বের করতে পারেন। যদিও বর্তমানে যেসব দলিল বা ডিল হয় সেগুলোতে বেশিরভাগই কিন্তু একর বা ডেসিমিলে কিন্তু এখন বর্তমানে কেনা বেচা হয়ে থাকে, কিন্তু কিছু কিছু তাও রেজিস্ট্রি অফিস এখনো পর্যন্ত কাঠা, বিঘা এইসব পরিমাপ দিয়ে কিন্তু জমির কেনা বিকা হক করে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একর, ডেসিমিল এইসব দিয়ে কিন্তু বর্তমান দলিল বা ডিল কিন্তু হয়ে থাকে। বা যদি আপনারা পুরনো দলিল বা ডিল দেখেন, 1970 1980 সালের যদি ডিট বা দলিল দেখেন তাহলে কিন্তু সেগুলোতে দেখবেন কাঠা, বিঘা এইসব একর দিয়ে কিন্তু সেই সময় জমির পরিমাপ পড়ে থাকে।
তো যদি আপনারা এভাবে একর, বিঘা, কাঠা এবং বর্গফুট যদি বের করতে চান, তাহলে এভাবে কিন্তু বের করতে পারেন যে এক একর সমান হচ্ছে 100 ডেসিমিল, অর্থাৎ 100 ডেসিমিলে হচ্ছে এক একর। এবং এটা যদি আমরা একরে পরিণত করি তাহলে হবে, বা বর্তমান কাগজ হিসাব যদি আমরা এটা লিখি তাহলে হবে 1.00 একর। আর তারপর 2 নম্বর রয়েছে, 1 বিঘা সমান হচ্ছে 33 ডেসিমিল, অর্থাৎ 33 ডেসিমিল বা 33 শতকে হচ্ছে আপনার 1 বিঘা। এবং এটা যদি বর্তমান কাগজ হিসাবে লিখি বা যদি করা হয় তাহলে হবে 0.33 একর। এবং তারপর রয়েছে, 1 কাঠা সমান হচ্ছে 1.65 ডেসিমিল বা শতক, অর্থাৎ 1.65 ডেসিমিল বা শতক সমান হচ্ছে 1 কাঠা। এবং সেটা যদি আমরা বর্তমান হিসাবে লিখি তাহলে হবে 0.01 একর। এভাবে কিন্তু বর্তমান কাগজে লেখা হয়ে থাকে। এবং তারপর রয়েছে, 1 ডেসিমিল বা 1 শতক সমান হচ্ছে 435.6 বর্গফুট, অর্থাৎ বর্গফুট লেখা, বর্গফুট করা হয় সে জমির দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যত হবে সেটাই কিন্তু বর্গফুটে লেখা হয়ে থাকে। তারপর নিচে রয়েছে, 1 বিঘা সমান 20 কাঠা, অর্থাৎ 20 কাঠা জমি হচ্ছে 1 বিঘা। এবং 1 কাঠা সমান হচ্ছে 0.05 বিঘা, এবং 1 কাঠা সমান হচ্ছে আপনার 720 বর্গফুট। আশা করি জমির এই 5 ধরনের পরিমাপ সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন।